চৈতন্য মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের মূর্তি স্থাপন। বনগাঁ পৌরসভার উদ্যোগে এদিন এক শোভাযাত্রার আয়োজন করা হয় বনগাঁ ইস্কন মন্দির পর্যন্ত। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এই আয়োজন বলে দাবি পৌর কর্তৃপক্ষের। বনগাঁ পৌরসভার উদ্যোগে হরিদাসপুর ইস্কন মন্দিরে প্রতিষ্ঠা করা হল শ্রী চৈতন্য মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের যুগল মূর্তি। মূর্তি স্থাপন উপলক্ষে এদিন পৌরসভার পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। বনগাঁ চাকদা রোডে অবস্থিত পথের সাথীর সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রাতে অংশ নেন পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলররা, অংশ নেন বহু ভক্ত এবং সাধারণ মানুষ, শোভাযাত্রায় অংশ নেন বিদেশি ভক্তরাও। চৈতন্য মহাপ্রভু ও হরিদাস ঠাকুরের মূর্তি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে শোভাযাত্রা। পৌরসভা সূত্রে খবর, বছরের শেষ দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে এই আয়োজন। এই বিষয়ে পৌর প্রধান বলেন, বাংলা সংস্কৃতির সাথে কৃষ্ণের নাম জড়িয়ে যশোর রোড থেকে শুরু করে শোভাযাত্রা দীর্ঘপথ অতিক্রম করে পৌঁছায় ইস্কন মন্দিরে। শোভাযাত্রাকে আরও সুসজ্জিত করতে বিভিন্ন আমন্ত্রিত নাচের দল অংশ নেয়। প্রসঙ্গত, নতুন বছরের মঙ্গল কামনায় চলতি সপ্তাহের পৌরসভার পক্ষ থেকে কয়েকশো পুরোহিত নিয়ে নদিয়ার চাকদাহের গঙ্গাতে গঙ্গা পুজোর আয়োজন করা হয়েছিল। পৌরসভা সূত্রে জানা গেছে, নতুন বছরের ক্যালেন্ডার ও গঙ্গাজল প্রত্যেক এলাকার বাসিন্দাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। এই বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ জানান, 2023-এর শেষ দিন 31শে ডিসেম্বর, আগামীকাল 2024-এর প্রথম আমরা মানুষের কাছে এমন একটা বার্তা দিতে চেলাম যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের বার্তা। আমরা হিন্দু ধর্মের মানুষ, খ্রিস্ট ধর্মকে আমরা এখানে আমরা চাই যে খ্রিস্ট ধর্ম এখানে প্রচার হোক, যারা যে যেখানে পুজো করে সেখানে সেই পুজো হোক, অন্য দেবতাকে এখানে জোর করে চাপিয়ে না দেয়, এটাই আমাদের লক্ষ্য। হরে কৃষ্ণ নামে আজকে সারা বনগাঁ পৌরসভার সমস্ত মানুষ, যারা কি হিন্দু ধর্মের মানুষ নেমে গিয়েছিল, ছগড়িয়ার মানুষ নেমেছে, আমরা এখানে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের যুগল মূর্তি, যেখানে হরিদাস ঠাকুর 9 লক্ষ বার 3 দিনে যে অবস্থান করে তিনি যে মন্ত্র উচ্চারণ করেছিলেন মঙ্গল, মানুষের মঙ্গল কামনায়, এবং আমাদের তার ঠাকুরের কাছে পৌঁছানোর জন্য। যবন হরিদাস মুসলিম কুলে বাস করতেন, কিন্তু যবন হরিদাস সেখানে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ ধর্ম দীক্ষিত হয়েছিল, এখানে বিদেশিনীরা আজকে নৃত্য করতে করতে গেল, এটাই তো সর্বধর্মের সমন্বয়, সেটা হলো কৃষ্ণ নাম। এখানে জোর করে যদি মানুষ না নেয়, অন্য ধর্মের বার্তা দিলে হবে না, আগে জয় শ্রীকৃষ্ণ বলুন, জয় রাধা মাধব বলুন, জয় মা কালী বলুন, জয় হরিচাঁদ বলুন, যে যে ধর্মে আছে সেই ধর্মের সঙ্গে মিল খায়। এখানে অন্য যে রাজ্যে যে প্রতিষ্ঠা আছে সেই রাজ্যের প্রতিষ্ঠা বাংলায় প্রতিষ্ঠা করলে মানুষের প্রতি অত্যাচার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।